হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত শিবাঙ্গী লাইফ স্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কালকে কিছুটা শেয়ার করেছিলাম যে আমরা শপিং করতে গিয়েছি, কোথায় গিয়েছি সেটাও শেয়ার করেছিলাম, কিন্তু বিশ্বাস করো এতটাই ভিড় ছিল যে শপিং মলের ভেতরে কী কী কালেকশন এসছে সেটা শেয়ার করার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। তো সেই কারণে শপিং করে তোমাদের দাদাভাই বিল করছিলো, আমি বেরিয়ে একটু জাস্ট কোথা দিয়ে শপিং করেছি তার কিছু ভিডিও সেটা ক্যামেরাবন্দি করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এত কথাবার্তার মধ্যে দিয়ে বুঝতেই পারছো আজকের ব্লগ ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো ঠিকই ধরেছো, শপিংয়ের ওপর। কালকে কী কী শপিং করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, কি তাই না? সব জিনিস যখন শেয়ার করি এটা তো শেয়ার করতেই হবে। আর পুজো বেশি দিন বাকি নেই, তার কবে শেয়ার করবো। তো যেটা বলছিলাম, তো আমরাও এসছি যখন একবারে মা বাবাকে পুজোর জামা কাপড় দিয়ে গেছি, আর মা বাবাও টাকা দিয়ে দিয়েছে তোদের পছন্দ মতো তোরা কিনে নিস, মানে আমাদের ফুল ফ্যামিলির জন্য, ঠিক আছে? কিন্তু টাকাটা দিয়েছে বেসিক্যালি এই কারণে, কারণ কিছু যদি কেনে আমার হয়তো পছন্দ হলো না, কিংবা তোমাদের দাদাভাইয়ের পছন্দ হলো না, সবার পছন্দ তো আর এক হয় না, আলাদা আলাদা হয়। তো সেই কারণে টাকা দিয়ে দিয়েছে, বলছে তোরা তোদের মতো কিনে নিস, ঠিক আছে? তো আমাদের পছন্দ মতো আমরা কিনেছি, আর আমাদের বাড়ির লোকেরও কিনেছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করি, নিচে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে দেখো। তো চলো আর বেশি দেরি করবো না, আর ভিডিওটাকে অনেক বড় করবো না, দেখানো স্টার্ট করে ফেলি। তো চলো শুরু করা যাক। প্রথমে শুরু করছি আমাদের বাড়ি দিয়ে মা বাবাকে কী দেওয়া হবে। তো সামনে একটা বিয়ের বাড়ি আসছে, আর মা বলছিল যে গায়ে হলুদে একটা হলুদ শাড়ি কিনতে হবে। তো সেটা মাথায় রেখে ফটাক করে মায়ের জন্য একটা হলুদ শাড়ি নিয়ে চলে এসেছি। তো কী সেটা দেখি নি, দেখো বেল পাতা জামদানি, একটু খুলে দেখাই। আমি আর বেশি খুললাম না, খুললে পাট করতে হবে। তো এইটা গেল মায়ের। বাবার জন্য শার্ট এনেছিলাম দুটো, দুটো শার্টই ছোট হয়েছে তো একটু বড় সাইজ নিতে হবে। তো তাও তোমাদের সঙ্গে যখন শেয়ার করছি কি এনেছিলাম সেটাও দেখিয়ে নি, বুঝতে পারবে না দাঁড়ো। একটা পিত্তি কালারের শার্ট এনেছিলাম, তো বাবার এই কালারটা পছন্দ হয়েছিল কিন্তু ছোট বেরিয়েছে, কিছু করার নেই, তো এটা চেঞ্জ করতে হবে। তো নেক্সট উইক মা বাবা যাবে আমাদের বাড়ি, তো চেঞ্জ করে দিয়ে দেবো। আর এইটা ছিল হোয়াইটের ওপর, এইটাও ছোট হয়েছে। চলো এই গেল। আর আমার বাবা বাড়িতে হাফ প্যান্ট টাফ প্যান্ট এসব পরে না, লুঙ্গি পরে, তো বাবাকে একটা লুঙ্গি দিয়েছি। এই গেল আমাদের বাড়ি থেকে এগুলোই দেওয়া হচ্ছে। তো এবার বাবা মা আমাদের জন্য কী কী কিনেছে, মানে টাকা দিয়েছিল অবভিয়াসলি তারা তো কিনেছে, তো কী কী কিনেছে সেটাও শেয়ার করে নি। চল দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই ব্যাগের মধ্যে রয়েছে আমাদের বাড়ির সবার জামা কাপড়। তো প্রথমেই বলে রাখি এই ব্যাগটা একটা কিনে দিয়েছে বাবা, যার দাম হচ্ছে 120 টাকা মাত্র। আর আমরা যে ব্যাগটা এনেছি সেটা নিয়ে চলে যাবো, আর মা বাবাও দিতে গেলে তো কিসে করে নিয়ে যাবে, খোলা মুখ থাকবে সেরকম কিরকম একটা দেখতে লাগে। তো সেই কারণে বাবা এই এক ব্যাগটা কিনে এনেছে, ব্যাগটাও শেয়ার করে দিলাম। তো চলো একটা একটা করে দেখাই। ভিডিওটা কত বড় হবে আমি জানি না, তাও চেষ্টা করছি তাড়াতাড়ি দেখানো। প্রথমে মা বাবা দিয়ে স্টার্টিং করি। এইটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের, দেখতে পাচ্ছ স্কাই কালারের, মানে বুঝতেই পারছো আশা রাখছি স্কাই কালারের। এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি। তো মায়ের জন্য নেওয়া হয়েছে ঢাকাই জামদানি, দেখতে পাচ্ছ কালারটা কতটা লাইট কালার, সুন্দর লাগছে কালারটা, মানে টিয়া পাখির গায়ের রং যে হয় সেই কালারের শাড়িটা, হালকা প্যারোট গ্রিন বলতে পারো। তো আমি একটু ভেতরটা খুলে দেখাই তোমাদের। আমার মায়েরও না এরকম একটা প্যারোট গ্রিন কালারের শাড়ি আছে, সেটা আবার আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল, কিসে ঠিক মনে নেই কিন্তু দেওয়া হয়েছিল শাড়ি। আমার এই কালারের শাড়ি খুব ফেভারিট। শাড়ি কেন, তুমি চুড়িদার বলো কুর্তি বলো যাই দেবে, আমার এই কালারটা খুব ভালো লাগে, কিন্তু ডিপ সবুজটা অতটা ভালো লাগে না, এটা ভালো লাগে। একটু খুলে দেখিয়ে দিলাম। চলো মায়েরটা গেল, বেশি বড় হয়ে যাবে তো সেখানে তাড়াহুড়ো করে করছি। তো এবার আসছে তোমাদের দাদা ভাইয়ের, দেখতে পাচ্ছ লাইট পড়ছে মনে বেশি,
এই যে পিঙ্ক কালারের, দাঁড়া প্যাকেটটা খুলে দেখো, পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক যে বলে সেই কালারের। এটা হচ্ছে ওর দুটো নিয়েছে স্যার, তার ভেতরে কোনটা কোথায় পড়বে আমি জানি না, ঠিক আছে, কোনটা কোথায় পড়বে সেটা আমি বলে দিই। তোমাদের দাদা ভাইয়ের বার্থডে পড়েছে এবার সপ্তমীতে, মানে 2nd অক্টোবর আমার হাজব্যান্ডের বার্থডে, তো এবার সপ্তমীতে পড়েছে, সেই কারণে একসঙ্গেই দুটো নিয়ে নিয়েছি। আর এটা যেদিন ইচ্ছা হবে পড়বে, পুজো উপলক্ষে প্লাস জন্মদিন উপলক্ষে। আর এইটা একটা, এটা এক কালারের মধ্যে নিয়েছেন, কারণ ওর এই কালার মানে এইরকম কালারের কোনো শার্ট নেই, গেঞ্জি আছে কোনো শার্ট নেই, তো এরকম কালারের একটা শার্ট নিয়েছে। এই গেল সব থেকে বড় ব্যাপার, এইটা মানে বলতে পারো মানে জেনে বুঝে কিনেছি না, হঠাৎ করে বাড়ি এসে দেখছি যে দুজনের ড্রেসের কালার সেম হয়ে গেছে, সেটা কেন দেখতেই বুঝতে পারি, দেখতে পেয়েছো একই কালার। তো এটা আমি খেয়াল করলাম, আমাদের দাদা ভাইও খেয়াল করেন, দেখো এই পেছন দিকটা দেখালে বুঝতে পারবে। তো আমি এটা খুলছি না, এটা কীরকম ধরনের কাটিং আমি সেটা বলে দিই। আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে স্ট্রিট প্যান্টগুলো বেরিয়েছে, প্যান্ট জামা সেট আর প্লাস ওড়নাটা, তো সেরকম কেনার ইচ্ছা ছিল, তো সেই কারণে দেখতে পেলাম ছপাক করে নিয়ে নিলাম। আর অন্য কিছুতে যাইনি, গ্রাউন্ড টাউন দেখছিলাম, ওয়ান পিস দেখছিলাম, কিন্তু সেসবে যাইনি, সেসব পরেও কেনা যাবে। তো এটা চোখে ভালো লাগলো ওয়াইন কালারের, তো সেই কারণে নিয়ে নিলাম। এটা আমি আর খুলছি না, যখন পরবো তখন তো দেখতেই পাবে। তো কীরকম কী সেটা তো বলে দিন, স্ট্রেট প্যান্ট রয়েছে, ওড়না রয়েছে, আর চুড়িদার বলতে পারো সেটা সোজা নেমেছে, আর অনেকটা সাইড কাটিং আছে, ঠিক আছে, যখন পরবো তখন তো শেয়ার করবোই, আর পুজোর ব্লগে তো দেখতেই পাবে আমি পরলে। তো চলো, এই গেল তো কার কার হয়ে গেল, আমার আমার তোমাদের দাদা ভাইয়ের মা বাবার হয়ে গেল, এবার বাকি থাকছে আরও 3 জন, চলো দেখিয়ে নিই। আর আমাদের বেশিরভাগ কেনাকাটি সিটি স্টাইল দিয়েই করা হয়, কারণ আমার বাড়ির খুবই সামনে, বুঝতেই পারছো, গড়িয়ার যারা চেনো তারা তো চিনেই থাকবে, বাড়ির খুবই সামনে মানে তিধারা সম্মিলনীতে আমার বাড়ি, বাপের বাড়ি, আর তার সামনেই হচ্ছে সিটি স্টাইল, তো সে কারণে সিটি স্টাইল দিয়েই কেনা হয়। আর কাপড় কোয়ালিটি বলো খুবই ভালো হয়, খুবই ভালো হয়, আর দামটাও মোটামুটি নেওয়ার মতো থাকে, হাইফাই দাম থাকে না, নেওয়ার মতোই থাকে। তো তার দিদি, জামাইবাবু আর আমাদের পুচকের জন্য, মানে পুচকে মানে ছোটা বিচ্ছু। চলো স্টার্টিং করি জামাইবাবুটা দিয়ে, জামাইবাবুর জন্য নেওয়া হয়েছে এই একটা পিঙ্ক কালার, পিঙ্ক বলবো না ঠিক, পিচ কালার বলতে পারো, পিচ কালারের একটা গেঞ্জি, কারণ জামাইবু গেঞ্জি আর শার্ট পরতেই ভালোবাসে, তা আমি কিছু কুর্তা দেখেছিলাম, কুর্তা দেবো বলে মনে করেছিলাম, কিন্তু সে সত্যি গেঞ্জি নিলাম। এই গেল 2nd আমাদের বিচ্ছুর জন্য নেওয়া হয়েছে, দেখতেই পাবে, এ দেখো একটা শার্ট নেওয়া হয়েছে, হাফ হাতা শার্ট নিয়েছে, ওর ফুল হাতা শার্ট রয়েছে, কিন্তু হাফ হাতা খুব একটা পড়া হয় না ওর, তো সে কারণে হাফ শার্ট দেখতে পেলাম, তো এইরকম নিয়েছি, ডিপ ব্লু আর গ্রিনের মধ্যে বলতে পারো। এই গেল হচ্ছে দিদির জন্য, মানে ননদের জন্য, তো দিদির জন্য নিয়েছি হচ্ছে সুতির মধ্যে একটা কুর্তি, দেখুন এটা হচ্ছে ডিপ ব্লু বলতে পারো, তার মধ্যে এইরকম কাজ করা, মানে এরকম প্রিন্টেড কাজ করা, আর হাই নেক গ্লাস হাতা, গ্লাস হাতা না ঠিক কটার হাতা মানে এতটা, যেটা আমি খুললাম না, এই গেল। এরপর এরপরে আমার দরকারি জিনিস যেইটা আমি ইউজ করি, মানে যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা নিয়েছি, যে হিমালয়ের নিম ফেস ওয়াশটা আমি ইউজ করছি, আগে অন্য করতাম, আগে করতাম হচ্ছে সোমিজের করতাম, তো সোমিজটা হঠাৎ করে দেখছি শ্যুট হচ্ছে না আমার, মানে পিম্পলস রীতিমতো বেরিয়ে যাচ্ছে, আমার আগের ব্লগ ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবে, একটা দুটো গোটা রয়েছে, খুব হতো না কিন্তু একটা দুটো হতো, তো ইদানিং 3 মাস তো হবেই কম করে, তো আমি এখন এই হিমালয়ের নিম ফেস ওয়াশটা ব্যবহার করছি, তো দেখতেই পাচ্ছি আমার গাল টালে কোনো রোনো টোনো কিছু নেই, তো এই একটা নিয়েছি ফেস ওয়েমেলের, তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে, মানে পুজো উপলক্ষে বলবো না, পছন্দ হচ্ছে কিনে দিয়েছে। তো একটা পিচ কালারের ব্লাউজ নিয়েছি, চিকনের কাজ করা আর ফুল স্লিভস, দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। প্রথম তো আমি হাফোবা নিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হচ্ছে না, হোয়াইটের মধ্যে নিয়েছিলাম, তো শেষে রীতিমতো এটা ভালো লাগলো, তাহলে ওইটা চেঞ্জ করে এইটাই নিলাম। ব্যাগটা হচ্ছে এইরকম চৌকো, চৌকো বলবো কি, চৌকোই বলতে পারো, এরকম দড়ি বাঁধা, আর পেছনের দিকে মুখ রয়েছে, এই গেল। তো অবশ্যই তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যেটা হাত খরচাও পেয়েছি, তোমাদের দাদা ভাই আর আমি, বাবা দিয়েছে
হাত খরচা দিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছিলাম, তো কাপড়ের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে, তো সেই গেঞ্জিটাও শেয়ার করে দিই আমার কাপড়ের জন্য। নরমাল নিয়েছি আর কি কিনি না কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করতে ভুলো না কিন্তু। আর আমার পরিবারে যদি নতুন কেউ এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটি প্রেস করে নিও, আর নোটিফিকেশনটা অল করে নিও যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এসে আমার ভিডিও দেখতে পারো। আর জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।